আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি সৈয়দা মাসুদা সুলতানা, বেলফুলিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়, রূপসা খুলনা থেকে আজকে তোমাদের পাঠদান করাবো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ধ্বনি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা জানবো আসলে ধ্বনি কী, ধ্বনি কাকে বলে, কত প্রকার, বর্গীয় ধ্বনির পরিচয় জানব, ঘোষ অঘোষ ধ্বনি জানব। প্রথমে আমরা জানব ধ্বনি কি। ধ্বনি হল আওয়াজকে আমরা ধ্বনি বলি, যেটা বাকযন্ত্রের সাথে উচ্চারিত হয়। বাকযন্ত্রের সাথে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাকযন্ত্রের সাথে উচ্চারিত মুখ থেকে যে অর্থপূর্ণ আওয়াজটা বের হবে সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনি হলো দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি কি? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় অন্য ধ্বনির সাহায্য ছাড়া তাকে আমরা স্বরধ্বনি বলি। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হয় না, সেই ধ্বনিকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। স্বরধ্বনি বাংলা ব্যাকরণে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি এবং ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 39টি। মোট 50টি ধ্বনি আছে। আর ধ্বনিকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বর্ণ বলি। তো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ক থেকে ম পর্যন্ত এখানে আমরা বর্গীয় ধ্বনির পরিচয় জানব। ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে এগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি, আবার এইগুলোকে আবার বর্গীয় ধ্বনি বলা হয়। বর্গীয় ধ্বনি ক, চ, ট, ত, প, এই 5টি বর্গীয় ধ্বনি, মোট 25টি আছে। 25টা ধ্বনিকে আমরা বলি বর্গীয় ধ্বনি, স্পর্শ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কোথাও না কোথাও বাকযন্ত্রের কোনো না কোনো অঙ্গের সাহায্য স্পর্শিত হয়, এই জন্য একে আমরা বর্গীয় ধ্বনি বলি। কর উচ্চারণ হচ্ছে কণ্ঠ, পশ্চাদন্ত, অগ্রদন্ত, ওষ্ঠ, এগুলো উচ্চারণে স্থান। উচ্চারণ অনুযায়ী কণ্ঠ থেকে উচ্চারিত হয় তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি বা পশ্চাদন্ত ধ্বনি, ট পশ্চাদন্ত ধ্বনি, আর ত অগ্রদন্ত ধ্বনি, এবং প ওষ্ঠধ্বনি। এই ধ্বনিগুলো এভাবে উচ্চারিত হয়। আবার বর্গের প্রথম এবং দ্বিতীয়, বর্গের প্রথম দ্বিতীয়কে অঘোষধ্বনি বলে। চতুর্থ ঘোষধ্বনি, বর্গের প্রথম তৃতীয় পঞ্চম অল্পপ্রাণ, বাকি দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ, মহাপ্রাণগুলি বলা হয়। তো কী হলো যে ধ্বনি হচ্ছে কি, এই যে আমরা 25টা ধ্বনি পেলাম, 25টা ধ্বনি বর্গীয় ধ্বনি বলা হয়। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ক বর্গ, এই ধ্বনিগুলো 25টা ধ্বনির আবার স্থান হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধন্য, অগ্রদন্ত এবং ওষ্ঠ। এই ধ্বনিগুলোকে আবার ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়। ম থেকে 5 পর্যন্ত এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক ধ্বনি, নাসিক ধ্বনি। তাহলে কী হলো যে আমরা ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি,
ব্যঞ্জনধ্বনি ক থেকে ব পর্যন্ত মোট আছে 25টা ধ্বনি। এই ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। প্রথম ধ্বনি ক থেকে বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনিকে বলা হচ্ছে অঘোষ, দ্বিতীয় চতুর্থ ধ্বনিকে বলা হচ্ছে ঘোষ, এবং বর্গের প্রথম তৃতীয় পঞ্চম ধ্বনি হল অল্পপ্রাণ, বাকি দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হল মহাপ্রাণ। তাহলে আজকে আমরা কী কী জানলাম? ধ্বনি কি? মুখ থেকে বাকযন্ত্রের সাহায্যে অর্থপূর্ণ যে মুখ মিশ্রিত আওয়াজটা হচ্ছে ধ্বনি। ধ্বনি দুই প্রকার, ঘোষ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি, আর যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় না সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। আর আমরা আজকে জানলাম বর্গীয় ধ্বনি ক থেকে ম পর্যন্ত, এই ধ্বনি স্পর্শ ধ্বনি। এই ধ্বনিকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তারপরটা হচ্ছে তালব্য তালু, ট বর্গের হচ্ছে পশ্চাদন্ত ও মূর্ধন্য, আর ত হচ্ছে অগ্রদন্ত ধ্বনি, দন্তধ্বনি, প হলো ওষ্ঠধ্বনি। ক থেকে ম পর্যন্ত এই পাঁচটি হচ্ছে ওষ্ঠধ্বনি। আর উম, ইয়ো, মূর্ধন্য, দন্তন্য, ম এই ধ্বনিকে বলা হচ্ছে আবার নাসিক্য ধ্বনি। বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি, বর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে তৃতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। বর্গের প্রথম তৃতীয় পঞ্চম ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ, আর বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। এই হলো ধ্বনি, বর্গীয় ধ্বনি এবং ধ্বনি সম্পর্কে একটু আলোচনা। তো আজকে আমরা এটুকুই আলোচনা করব, পরবর্তী ক্লাসে আসব, তখন আমরা আরও ধ্বনির বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।